আমার মতো যারা যারা গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকালকার এই পরিবেশ দূষণের যুগে সবারই বেশ কিছু বায়ুদূষণকারী ইনডোর গাছ ঘরে রাখা উচিত। এই গাছগুলো কিন্তু আমাদের বন্ধু। ইনডোর গাছের সংখ্যা কম নয়, তার মধ্যে বেশ কিছু গাছ কিন্তু আমাদের দেশে আবহাওয়ায় সুন্দর মতো বেড়ে উঠতে পারে, আর এগুলোর যত্নও খুব কম, একদমই প্রয়োজনই হয় না বলতে হয়। ঘরে বা ইনডোরে বেঁচে থাকতে পারে, আবার পরিচর্যাও খুব সহজ এমন কিছু গাছ দিয়ে আমি আমার ঘরের প্রত্যেকটা কোণ সাজিয়ে নিয়েছি। একদিকে ঘরের পরিবেশে দূষিত বায়ু দূষণে এই গাছ কাজ করে, অন্যদিকে সৌন্দর্য বর্ধন করে। দামি আসবাব আপনাকে যতটানা শান্তি দিতে পারে, তার থেকে বহুগুণ প্রশান্তি দিতে পারে ঘরের ভিতর সবুজের ছোঁয়া। ঘরের ভিতরে রাখার জন্য আমার প্রথম পছন্দ যে গাছটি তা হলো এই মানি প্লান্ট। এটির অন্য আরেকটি নাম হলো পাথোস। লতানো সবুজ এই গাছ অনেক দিন বাঁচে। এই গাছ দেখতে যেমন সুন্দর, বায়ু দূষণেও দক্ষ। মাটি ছাড়াও এই গাছ পানিতেও কিন্তু সুন্দর করে বেঁচে থাকতে পারে বছরের পর বছর। যত্ন নেবারও তেমন কোনো ঝামেলাই নেই। আমার বাসায় ঢুকতে ছোট্ট একটু জায়গা আছে যেখানে কোনো ফার্নিচার রাখার আসলে উপায় নাই। সেখানে আমি লম্বা এই মাটির পটারিগুলো রেখে এখানে কিছু গাছ যুক্ত করেছি, আর এখানে ছোট্ট একটা বাগানের রূপ দেওয়ার চেষ্টা করেছি, যেন ঘরের ভিতরেই আমি প্রকৃতিকে খুঁজে পাই। তার জন্যই নিচে বিছিয়েছি গ্রাস কার্পেট, যেন আমার এরকমটা ফিল হয় ছোট হলেও যে এটা একটা ছোট্ট বাগান। আর যে গাছগুলো ঘরের ভিতর অনায়াসে বেঁচে থাকতে পারে সেই গাছগুলো এখানে আমি অ্যাড করার চেষ্টা করেছি। এগুলোর খুব বেশি একটা যত্নেরও প্রয়োজন হয় না। এখানে আমি পাথোসের সঙ্গে সঙ্গে স্নেক প্ল্যান্টও রেখেছি। স্নেক প্ল্যান্ট কিন্তু একটি বহুবর্ষজীবী গাছ। সব রকমের বায়ু দূষণকারী গাছের মধ্যে এটি কিন্তু অন্যতম। একদম যত্ন ছাড়া দীর্ঘদিন বাঁচে, পাতা থেকে নতুন পাতা গজিয়ে অনেক বেড়েও যায়। ঘরের পরিবেশের দূষণ রোধ করতে স্পাইডার প্ল্যান্ট কিন্তু অনেক বেশি কার্যকর একটি ইনডোর প্ল্যান্টস। ঘরের বাতাস বিশুদ্ধ করতে দারুণ কাজ করে এই স্পাইডার প্ল্যান্ট। এখন যে গাছগুলো দেখাচ্ছি এটা আমি রেখেছি আমার ওভেন স্ট্যান্ডের নিচে একটা তাক রয়েছে সেটাতে। দুইটা ওভেন রাখার জন্য আমি এটা করেছিলাম। তো যখন আমার একটাই প্রয়োজন হলো আর এই জায়গাটুকু ফাঁকা থেকে গেল, তো আমি ভাবলাম যে এটা আমি গাছ দিয়ে সাজিয়ে নিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এজন্যই আমি এখানে এই প্ল্যান্টগুলো রেখেছি মাটির পটারিতে আর এই গ্লাস জারটাতে। তো এখানে সবগুলো গাছই কিন্তু আমি পানিতে দিয়েছি। পানিতেও এই দুটি গাছই কিন্তু খুব সুন্দর গ্রো করতে পারে। আর এই লাকি ব্যাম্বু গাছটিও আমার অনেক বেশি পছন্দ। আসলে কিছু কিছু গাছ আছে যেগুলা ছাড়া ইনডোরটা অসম্পূর্ণ মনে হয়, এই লাকি ব্যাম্বু গাছটি তার মধ্যে অন্যতম বলতে পারেন। এখানে আমি একটা জুট কার্পেটের উপরে দুইটা গাছ রেখেছি, আর এই স্পেসটুকু হচ্ছে আমার মেইন ডোর দিয়ে ঢুকে ওয়াশবেসিন এরিয়ার পাশেই। এখানে আমি মাটিতে লাকি ব্যাম্বু লাগিয়েছি, আর সেটা আমি একটা পটারিতে দিয়েছি। সেই পটারিটা আবার জুট ফ্যাব্রিক দিয়ে মেক করে নিয়েছিলাম আমি নিজেই DIY করে। আর পাশে যে গাছটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা পুঁইশাক গাছ। পুঁইশাক বাজার থেকে আনা হলে তারপর যে ডাটাগুলো থাকে নিচে এটা পানিতে রেখে দিয়ে শেকড় গজিয়ে কিন্তু এই নতুন পাতাগুলো হয়েছে। আর এই লাকি ব্যাম্বু গাছটা তো আমার বাসায় আরও বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা আমার রেগুলার ব্লগে নিশ্চয়ই দেখে থাকেন। এখানে আমি ফ্রিজের উপরে আরও একটি লতানো পাথোস দিয়েছি, এটার জন্য কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই পাথোসটাও আমি পানিতে রেখেছি, আর পানিতে রাখার জন্য এর গ্রোথটা যে খুব একটা কম হয় এরকমটাও না। অনেকে বলে থাকেন পানিতে রাখলে নাকি মানি প্ল্যান্টের গ্রোথ কম হয়, কিন্তু আমি সেরকমটা দেখি না। আমার বাসাতে পানিতেও মানি প্ল্যান্ট দেখি ভালোই গ্রো হয়, আর আমি এখান থেকে রেগুলারই কাটিং করে অন্যান্য পাত্রে স্থানান্তর করে নতুন চারা তৈরি করি।
ডিপ ফ্রিজের উপরটা আমি একটু ডেকোরেট করেছিলাম, আর তার জন্যই আমি এই কাঁসার প্লেট বাটি আর গ্লাসটা কাজে লাগিয়েছি। তো এটা আমার বাসায় মোটামুটি পড়েছিল, এটা অনেক বছর আগের একটা প্লেট বাটি। তো আমি ভাবলাম এটাকে একটু ডেকোরেট করে এখানে সাজানো পারপাস রেখে দিই আপাতত। এই জন্যে আমি এইখানে কিছু স্টোন, মার্বেল আর কালার পাথর দিয়ে এভাবে একটু ডেকোরেট করেছি, আর গ্লাসটাতে কিছু ম্যাজিক বল দিয়ে এখানে আমি একটি মানি প্ল্যান্ট সেট করেছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন চলে এসেছি আমার ডাইনিং টেবিলে, আর এখানে আমি মাঝখানে একটা বেতের গোল রাউন্ড ট্রেতে কিছু জিনিসপত্র রেখেছি, সেই সঙ্গে রেখেছি একটা মানি প্ল্যান্টস, আর মানি প্ল্যান্টসটা আমি পিতলের একটা ছোটো গটিতে অ্যাড করেছি। আসলে ঘরটা তো আমার, আর রুচি পছন্দ সব কিছুই আমার। তো আমি আমার পছন্দে ঘর সাজিয়েছি, আপনি হয়তো আপনার পছন্দে ঘর সাজাবেন। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আপনাদের একটি কমেন্টস আমার কাছে কিন্তু পরবর্তী কাজের অনুপ্রেরণা। আর যদি ছোট্ট একটু আইডিয়াও আপনার ভালো লেগে যায়, আপনিও এটা কাজে লাগিয়ে ফেলতে পারেন আপনার গৃহসজ্জায়। এই কর্নারটাতে আমি আরও দুইটা মানি প্ল্যান্টস রেখেছি, আর এগুলো আমি লাগিয়েছি মাটিতে। আর যে পটারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি DIY করে বানিয়ে নিয়েছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন, নিশ্চয়ই আমার ভিডিওর মাঝে কোথাও দেখে থাকবেন এগুলো। পটারি দুইটাই যেহেতু হোয়াইট কালার, তো এটার সঙ্গে মেল রেখেই কিন্তু এই ছোট্ট এলিফ্যান্টটা আমি এখানে অ্যাড করেছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন যে কর্নারটা আপনাদেরকে দেখাবো, এখানে যা কিছু রেখেছি সবই আমার নিজের হাতে তৈরি করা। এই স্টোনটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, এরপর এর উপরে পেন্ট করেছি। আর এই যে ছোট্ট সাদা ছোট শিশিটা দেখছেন, এটা কিন্তু আমার বাচ্চার ওষুধের শিশি। আর উপরে যে কাপটা, এটা একটা জেলির কাপ ছিল। আর বাকি যা কিছু দেখছেন, কেতলিটা হচ্ছে আমি নিজে পেন্ট করেছি হোয়াইট কালার, আর এর পাশে পটটাও আমি পেন্ট করেছিলাম, আর বাকি দুইটা পাত্র হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে মেক করে নিয়েছিলাম। পছন্দ মাঝে মাঝে বদলায়, মাঝে মাঝে ঘরের জিনিসগুলো এদিক ওদিক করতে ভালো লাগে, তাহলে নতুন লুক আসে। এজন্যই কিন্তু আজকে নতুন করে এই ট্রেটাতে একটু ভিন্ন রকম ডেকোরেশন করার চেষ্টা করেছি। গ্লাস জারে একটা মানি প্ল্যান্টস দিয়েছি, নিজের হাতে পেন্ট করা কিছু স্টোন এখানে অ্যাড করেছি, মেইন দরজা দিয়ে ঢুকতে এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটাতে রাখা আছে আরও কিছু মানি প্ল্যান্টস। সে যে আপনাদের অনেকক্ষণ আগে বলেছিলাম, মানি প্ল্যান্টস আমার ভীষণ পছন্দ। ঘর সাজানোর জন্য বিশেষ করে যদি কোনো গাছের নাম আমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে আমি প্রথমে অবশ্যই এই পাথসের কথাই বলবো। গাছে কেবল ফুল ধরলেই গাছ দেখতে সুন্দর, বা গাছ ফল দিলেই গাছ সুন্দর, বা গাছ ভালো গাছ পছন্দ, এরকমটা কিন্তু এখন আর নেই। যে গাছের প্রেমে পড়েছে সেই কেবল জানে গাছের পাতাও কতটা সুন্দর। বাহারি আর বৈচিত্র্যময় এই পাতাগুলো কেমন যেন আকৃষ্ট করে, সারাক্ষণ কাছে রাখতে চায়। দুনিয়ার রাজ্যের সব কাজ ফেলে মনটা যদি কিছুটা খারাপ হয়, চুপটি করে এখানে বসে থাকলে মনটা ভালো হয়ে যায়, আবার নতুন করে কাজের অনুপ্রেরণা পাই, মনে হয় কেউ যেন এনার্জি যোগাচ্ছে। মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, কিন্তু গাছ, বই, এগুলো আপনার এমন সঙ্গী, এগুলো কখনো আপনাকে ধোঁকা দিবে না। গাছ থেকে হঠাৎ বন্ধুতে চলে গেলাম কেন জানেন, একটা সময় অনেক বন্ধু ছিল, তাদের সঙ্গে সুন্দর সময় কাটত। কিন্তু যখন বুঝতে পারলাম মানুষ আসলে স্বার্থপর, তখন আস্তে আস্তে আমি গাছের দিকে দাবিত হতে থাকলাম। আমি ওদের সঙ্গে যখন সময় কাটাতাম, ওদের যত্ন নিতাম, বা একটা বই পড়ে অর্ধেকটা রেখে দিয়ে যখন আমি তাগিদ অনুভব করতাম যে বইটা পড়ে শেষ করতে হবে, এরপর চিন্তা করতাম এর থেকে আমি কি শিখলাম, তখন সত্যিই দেখলাম মানুষের কাছ থেকে আমি যা শিখতে পারছি
তার থেকে অনেক বেশি কিছু আমি শিখতে পারছি সবুজের থেকে, প্রকৃতি থেকে, বই থেকে। তখন থেকে আমি ঠিক করলাম আসলে মিথ্যে ধোকার সম্পর্কগুলো থেকে দূরে থাকব। ওয়াশবেসিনটা দিয়ে যেহেতু আমাদের অনেকেরই সকালটা শুরু হয়, মানে আমরা সকালবেলার ক্লিনটা কিন্তু এখানেই হয়ে থাকি, ব্রাশ করা বা ফেস ওয়াশ করা, তো এই জায়গাটা কিন্তু ঘরের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওয়াশবেসিনের একটা কর্নারে আমি কিছু রিসাইকেল কাচের জার দিয়ে ছোট্ট একটা গ্রিন কর্নার ক্রিয়েট করার চেষ্টা করেছি এখানে। নতুন নতুন অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছেন দেখছি, তো আজ যারা নতুন যুক্ত হবেন আমার চ্যানেলে, আমার ভিডিওটি যারা আজ প্রথম দেখবেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।